দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। বঙ্গবন্ধু দর্শন সমবায় উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে সমবায় দিবস। শনিবার সকালে উপজেলা পরিষদে উপজেলা সমবায় বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ পারুল বেগম, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান, অধ্যক্ষ বিপ্লব কুমার সাহা সহ আরো অনেকে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।